ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকার মাইকোসিস বিষয়ে শান্তিপুর ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ ডক্টর পূজা মৈত্রের এক্সক্লুসিভ সাক্ষাৎকার। এই মুহূর্তে দেশ তথা রাজ্যেও করোনা সংক্রমণের হার অনেকটাই নিম্নমুখী। রাজ্য জুড়ে চলছে কার্যত লকডাউন, অনেক ক্ষেত্রে শিথিল হয়েছে বিধি নিষেধ, কিন্তু নতুন করে স্বাস্থ্য বিভাগের কপালে ভাঁজ মিউকার মাইকোসিসের কারণে। ইতিমধ্যে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকার মাইকোসিস ব্যাধি রাজ্যের একাধিক ব্যক্তির প্রাণ কেড়ে নিয়েছে। নতুন করে এই রোগ যথেষ্ট চিন্তার কারণ হয়ে উঠেছে বিশেষজ্ঞ মহলে। এই বিশেষ ফাঙ্গাল ডিজিজের বিষয়ে এক্সক্লুসিভ ইন্টারভিউ ডক্টর পূজা মৈত্রের। বলছি যে এই মুহূর্তে তো করোনা নিয়ে আপনারা অনেক অনেক কাজ করছেন বা করেছেন ইতিপূর্বে, কিন্তু তার মধ্যেই মানুষের এবং স্বাস্থ্য বিভাগের একটা অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকার মাইকোসিস। তো আমরা একটু জানবো আপনার কাছে অ্যাকচুয়ালি মিউকার মাইকোসিসটা কী? দেখুন, মিউকার মাইকোসিস তো কোনো নতুন রোগ না, সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ বা সাবকন্টিনেন্ট বরাবরই মিউকার মাইকোসিসের একটা ক্যাপিটাল বলা যায়, মানে বিজ্ঞানসম্মত প্রাণ। কোনো রোগের রাজধানী বলতে কী বলবো, যে জায়গায় বা যে দেশে সেই রোগটার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। ভারতবর্ষ বরাবরই মিউকার মাইকোসিসের একটা ক্যাপিটাল সারা পৃথিবীর মধ্যে। এটা কেন হয়, যে ভারতবর্ষে আমরা জানি যে পপুলেশনটা অত্যন্ত ডেন্স, এবং ভারতবর্ষের যে সমস্ত বস্তি এলাকা স্লামস আছে সেখানে জনঘনত্ব খুবই বেশি। তো সেখানে কিছু আনহাইজেনিকভাবে মানুষ থাকে, সেটা তো আমরা অক্সিজেন করতে পারবো না মানুষের। এই আনহাইজেনিকভাবে থাকার জন্যই কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশানটা, বিশেষ করে মিউকার মাইকোসিসটা, ভারতবর্ষে খুব বেশি হয়। তো এখন এই প্রাদুর্ভাবটা মহামারী হয়েছে। আমরা দেখি কোনো একটা রোগ কোনো একটা বিশেষ পপুলেশনের পাঁচটার বেশি হলে, যখন পাঁচটার বেশি ছড়িয়ে পড়ে, তখনই সেটাকে আমরা মহামারী বলতে পারি বা এপিডেমিক বলতে পারি। আর মিউকার মাইকোসিস যে স্টেটগুলোতে পাঁচটার বেশি হয়ে গেছে কেস, সেই স্টেটগুলোতে মিউকার মাইকোসিস এপিডেমিক বলে ঘোষিত হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ মিউকার মাইকোসিস এখন এপিডেমিক হিসেবে দেখা হচ্ছে। তা হঠাৎ করে কেন মিউকার মাইকোসিসের এত বারবার অন্ত হলো? তার কারণটা কিন্তু করোনা। করোনার জন্য মানুষ দীর্ঘদিন হাসপাতালে থাকছে, এবং দীর্ঘদিন হাসপাতালে থাকা মানে আমরা খুব ভালোভাবে জানি যে হাসপাতালে থাকা মানে মানুষের ইমিউনিটি তো কমছে, ইমিউনিটি কমা অবস্থায় মানুষ হাসপাতালে আছে। তার পাশের বেডের লোকের হয়তো কোনো ইনফেকশান আছে, সেখান থেকে হাসপাতাল অ্যাকোয়ার্ড একটা ইনফেকশান মানুষের মধ্যে চলে আসে, নোজোকোমিয়াল ইনফেকশান যাকে বলে। এবার করোনা আক্রান্ত কোনো মানুষ যার অনাক্রম্যতা বা ইমিউনিটি খুব কম, সেই মানুষটা ধরুন ডায়াবেটিক, তার মধ্যে সুগার আছে, তার ইমিউনিটি তার মানে আরও কম, সেই মানুষ দীর্ঘদিন হাসপাতালে থাকছে, 16-17-18 দিন, তার হাইজিনটা তো সে প্রপারলি মেনটেন করতে পারছে না। করোনা আক্রান্ত যারা নয় তাদের মধ্যে কি এরকম দেখা যেতে পারে বা যাচ্ছে? হ্যাঁ, করোনা আক্রান্ত যারা নয় তাদের মধ্যেও এটা দেখা যেতে পারে, কিন্তু সেটা খুব কম। কাদের মধ্যে দেখা যেতে পারে আমি বলছি, যেমন ধরুন যারা ডায়াবেটিক সুগারের রোগী, এমন কিন্তু সুগারের রোগী যারা নিজের যত্নটা নিজে করতে পারেন না, পেশেন্ট অন্য লোকের ওপর ডিপেন্ড করে, তারা দীর্ঘদিন হাসপাতাল স্টে করছে। এবার দীর্ঘদিন হাসপাতাল স্টে আয়া নির্ভর বা পরিচারিকা নির্ভর এই অবস্থা হয়ে থাকলে তাদের পার্সোনাল হাইজিনটা তো তারা সেইভাবে মেনটেন করতে পারে না, তো সেই জায়গাটার জন্যই তাদের মধ্যে ইনফেকশনটা বেশি বাড়ছে। আচ্ছা, তো এই মুহূর্তে আমাদের জেলায় বা শান্তিপুর ব্লক এই উপরে আপনাদের কোনো পরিকল্পনা বা কোনো প্ল্যানিং কি কিছু করা হয়েছে? না, আমাদের শান্তিপুর সেরকম স্ট্যাটাস যদি একটু বলেন। মিউকার মাইকোসিসের কোনো কেস এখনো রিপোর্টেড হয়নি শান্তিপুর ব্লক। আচ্ছা, জেলাতে সম্ভবত কল্যাণীতে একটা মিউকার মাইকোসিস রিপোর্টেড হয়েছে। তো আমাদের যেটা পরিকল্পনা সেটা হচ্ছে, যেটা মানে মানুষের ইমিউনিটিটাকে বাড়ানো। এখন আমাদের ব্লকটার মধ্যে করোনাটা কিন্তু মানে জেলার অন্যান্য ব্লকের তুলনায় আক্রমণ অনেকটাই কম, মৃত্যুর হারও অনেকটাই কম। তো আমরা মানুষকে সবসময় আপডেটেড রাখছি, এবং প্রতিটা মানুষের জন্য শান্তিপুর ব্লকের 10টা অঞ্চলে আমরা কোভিড হেল্পলাইন চালু করেছি। এছাড়া আমাদের আশারা তো বারবার খোঁজ খবর নিচ্ছে। এবার কোনো মানুষ যখন কোভিড পজিটিভ হচ্ছে বা কোভিডের সিমটম যখন দেখা যাচ্ছে, তারা তারা হেল্পলাইনে ফোন করছে। ফোন করলে সাথে সাথে আমরা তাদের টেস্টের ব্যবস্থা করে দিচ্ছি। তাদের টেস্ট করে যখন তারা পজিটিভ হচ্ছে, তখন তারা যদি বাড়িতে থাকতে চায়, বাড়িতে থাকার পরিবেশ থাকে, তখন তারা আমরা হোম আইসোলেশনে থাকছে। এবার তখন তাদের কাছে আমাদের আশারা একদম বাড়িতে গিয়ে কোভিডের মেডিসিন পৌঁছে দিচ্ছে। তারপরে যদি হোম আইসোলেশন না থাকার মতো যদি সেপারেট ঘর বা বাথরুম না থাকে, বা যদি তাদের কোনো মানে সিমটম দেখা যায়, তাহলে আমরা শান্তিপুর স্টেডিয়ামে সেফ হোম করেছি, সেই সেফ হোমে মানুষগুলো গিয়ে থাকছে। আরও যদি কোনো মানুষ সমস্যায় পড়ে যায়, আমরা তাদেরকে হাসপাতালগুলোতে ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি, মানে NSS কল্যাণী আর ডিস্ট্রিক্ট হাসপাতাল। তো সেখানে একটা পেশেন্ট করোনার উপসর্গ ধরা পড়ার পর থেকে একদম শেষ পর্যন্ত সুস্থ হওয়া পর্যন্ত আমাদের কিন্তু প্রপার ফলো আপে থাকছে, মানে আমরা তাকে লক্ষ্য দর্পণে রাখছি। মিউকার মাইকোসিস যদি কোনো রকম ধরা পড়ে, রিপোর্টের যদি হয়, সেক্ষেত্রে কী করণীয় সাধারণ মানুষের, বা কীভাবে বুঝবে সাধারণ মানুষ, এই বিষয়ে যদি একটু বলেন ম্যাডাম। দেখুন, কোনো ব্ল্যাক ফাঙ্গাস মানে
ফাঙ্গাল ইনফেকশন, সেটা হলো আপনার ওই আঙুলেও হতে পারে, নেলবেডেও হতে পারে, চোখেও হতে পারে, চোখ হচ্ছে মোস্ট কমন অর্গান, নাকেও হতে পারে, ওই জায়গাগুলো কালো কালো হয়ে যাবে এবং কালো কালো হয়ে সেটাকে পচন ধরার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হবে। এটাও একটা লাইফ থ্রেটনিং ডিজিজ, এটাতে কিন্তু মানুষ মারা যায়, এমন না যে হচ্ছে এটা যদি অনেকদিন ধরে আননোটিস থাকে, মানুষ যাতে বুঝতে না পারে তার রিপোর্ট যদি না করে তাহলে কিন্তু মানুষকে মারা যেতে পারে। এই ধরনের পরিবর্তনগুলো যদি মানুষের দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া উচিত বা ডাক্তার দেখানো উচিত, এবং এই রোগকে ট্রিটমেন্ট করলে অ্যাম্পোটেরিসিন বি বা এই জাতীয় ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক্স অ্যান্টিফাঙ্গালস রয়েছে আর কি, এই অ্যান্টিফাঙ্গালগুলো যদি ঠিকমতো করে দেওয়া যায় তো আমার মনে হয় যে পেশেন্টটা খুব তাড়াতাড়ি রিকভার করে যাবে। অলরেডি তো রাজ্যের বিভিন্ন জায়গায় ধরা পড়েছে এবং মারাও গেছে এমন জানা যাচ্ছে, তো এই বিষয়ে পরবর্তীতে আমাদের এখানে যাতে আগে থেকে প্রিকশন নেওয়া যায় সেই বিষয়ে কি কোনো স্বাস্থ্য বিভাগ থেকে ক্যাম্পেইনিং বা কিছু? অবশ্যই, আমরা তো প্রতিটা পেশেন্টকে ওভাবে নজরে রাখছি, এছাড়া আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে প্রতিটা জায়গায় করোনা সচেতনতা ক্যাম্প আমরা করছি, তো সেখানে সাথে সাথে হাইজিনের ব্যাপারটা প্রপারলি বুঝিয়ে দেওয়া হচ্ছে। যেমন আজকে আরবানদি পিএসসিতে আমরা মাস্ক এবং আমরা কিছু সাবান বিতরণ করলাম, তো সেখানে প্রায় 400 মানুষ এসেছিলেন, তাদেরকে আমরা খুব ভালো করে বুঝিয়ে দিলাম কেন মাস্ক পরবে, কী জন্য পরবে, সাবানটা কীভাবে ব্যবহার করবে, হাতটা কীভাবে ধোবে, প্রপার হাইজিনটা এখানে হাইজিনের হ্যাবিটটা আমরা প্রমোট করছি বিভিন্ন জায়গায় গিয়ে। এতে করোনা তো প্রতিরোধ হবেই, তার সাথে সাথে কিন্তু মিউকোরমাইকোসিসটা এখানে অনেকটা ইম্প্রুভমেন্ট হয়ে যাবে। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আপনার নাম ম্যাডাম? ডক্টর পূজা মৈত্র, বিএমএল, শান্তিনিকেতন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।